আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মাঝে আমাদের স্টুডিওতে এসেছেন মুফতি আতাউল্লাহ বিন জামশিদ। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কাছে আজকে একটি বিষয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল বিষয়, যেটা হচ্ছে যে বাংলাদেশের একজন বক্তা, যে বক্তা হিসেবে পরিচিত, যে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জিকিরের নামে বিভিন্ন নাম বলে বলে বাবা, এমনকি লাফালাফি কুদাকুদি, যেটা মাইক্রোফোন ফেলে দেয় এবং যে বসেন বসেন জিকির করে, আসলে এগুলো কি ইসলামিক সংস্কৃতি? এগুলো কি কোরআন হাদিসে আছে? তারা কি আসলে তাদেরকে ইসলামিক আলেম বলা যায়? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টা আলোচিত হচ্ছে আমাদের কাছে, আজকে আমার কাছে যে প্রশ্নটা এসেছে সেটা হলো যে আমাদের দেশে দেখা যায় অনেকেই বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এর জিকিরের নামে লাফালাফি করে এবং একথাও বলে যে বসেন বসেন বৈশা যান, এটাও জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত করে, এ সমস্ত বিষয় ইসলামে সাপোর্ট করে কিনা অথবা তাদেরকে আলেম বলা যায় কিনা, যে ইসলামের সংস্কৃতি কি এটার সাথে সামঞ্জস্য আসে কিনা, এ বিষয়টা আসলে ক্লিয়ার হওয়ার জন্য আজকে এর যে আয়োজন। তো আসলে ইসলাম কি শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষা সম্পর্কে অজ্ঞ। এলেম কোরআন এবং সহিসুন্নার জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা পাঞ্জাবি টুপি, লম্বা পাগড়ি, লাল পাগড়ি, সবুজ পাগড়ি, নীল পাগড়ি, লম্বা জুব্বা, আর যখন গজল গাইতে পারে আর যখন নাচানাচি করতে পারে, বাপ ধরে যখন গজল গাইতে পারে, তখনই আমরা মনে করি এটা ইসলাম। আসলে খণ্ড বিখণ্ড জাতিতে আমরা আজকে নির্যাতিত নিমজ্জিত হয়ে আছি মুসলিম উম্মা, আসলে এটা ইসলামী সংস্কৃতি এটা নয়। আসুন আমরা শুনি যে ইসলামী সংস্কৃতি কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এর সমাধান দিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন যে উদউউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তোমরা তোমাদের প্রভুকে ডাকো, রাব্বাকুম তোমাদের প্রভুকে তাদাররুআ ওয়া খুফিয়া। তাদাররুউ মানে কি? একবারে নিম্ন সুরে বিনীতভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, নম্র সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। এই জন্য আল্লাহকে ডাকতে হলে, আপনি আমাকে জিকির করতে হলে জিকির অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বলেছেন যে ফাযকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা ফাযকুরুনি আমাকে স্মরণ করো মানে আমার জিকির করো, ওয়াযকুরুকুম আমিও তোমাদের স্মরণ করবো, ওয়াশকুরুলি তোমরা কি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শুকরিয়াকে তোমরা অস্বীকার করিও না। এই জন্য জিকির করার কথা এসেছে, আমরা জিকির করতে হবে অবশ্যই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত তাসবিহ আমরা করব। তবে এটা করার যে সিস্টেম, লাফালাফি নয়, বাসে উঠে যাওয়া নয়, ফালাফালি নয়, এগুলো হলো যে আমরা বসে পর্ব যে নিম্ন সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিম্ন সুরে ডাকবো, তবে শরীর বিকৃত করে নাচানাচি পালাপালি করে, এরকম শিক্ষা ইসলামে দিয়ে যাননি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।